আমি এই ধলাই অঞ্চলের মানুষের পক্ষ থেকে খালেদা ম্যাডাম আপনাকে সন্তানের জন্য আপনার কোনো না কোনো জায়গায় স্নেহ আপনার লুকিয়ে আছে, যার জন্য শ্রেষ্ঠত্ব অর্জন করে শিক্ষার মাধ্যমে। যার জন্য আমি প্রথমে বলেছিলাম যে ইঞ্জিনিয়ার উন্নয়নের জন্য বিভিন্ন স্কিম সরকার নিয়েছে, কৃষি ক্ষেত্রে নিয়েছে, এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসছে। কোনোদিন কংগ্রেস সরকারের সময় আমরা কোনো চিন্তা করতে পারি না কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসবে। তাদের জানতে হবে এটার মালিক ইঞ্জিনিয়ারও নন, ঠিকাদারও নন, মন্ত্রীও নন, সন্ত্রীও নন, তাদের জানতে হবে। কাজ তাদের ভালো করতে হবে, যারাই করে, আপনি করেন, আমি করি, আরেকজন করুক, যেই করুক, কাজ সঠিকভাবে করতে হবে। তো সঠিকভাবে করার জন্য আপনারা নিশ্চিতভাবে দায়িত্ব নিয়েছেন, আপনি অঙ্গীকার করেছেন, আমরা খুশি হয়েছি যে আপনি অঙ্গীকার করেছেন এখানে কাজ ভালো করে করবেন, সহযোগিতা আমাদের অঞ্চলে থাকবে। আমার এই ইঞ্জিনিয়ার আসলে বলবেন এটার নকশাটা, এখানে আমার সভাপতি আছেন, সভাপতির কাছে পৌঁছে দিলে হবে জিপি, তিনি নকশাটা জনসাধারণকে বুঝিয়ে বলবেন এরকম এরকম ঘর হলো। শুধু নকশাটা পৌঁছালে হবে, সঙ্গে চায়ের কাপ বা এগুলো না পৌঁছালে হবে, এই কি বলে লিচির বোতল না দিলে হবে, পয়সা লাগবে না দিতে।